আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে আল ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। আল ফিরকা নাজিয়া এতটুকুই শুধু আমার বিষয়। এখন আল ফিরকা নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দল বলতে কি বুঝায়, এদের সম্পর্কে কোরআন সুন্নাতে কি কি আলোচনা এসেছে, এরা কিভাবে মুক্তিপ্রাপ্ত দল হলো, এদের কর্মকাণ্ড কি, এদের আলামত কি, এদেরকে কিভাবে চেনা যাবে ইত্যাদি। এই নাজাত প্রাপ্ত দলের কিন্তু অনেকগুলো নাম পাওয়া যায়। কতগুলো নাম পাওয়া যায়? প্রায় 7-8টা মতো নাম আছে। এক নম্বর হলো, এদের নাম এক নম্বর কি, আল জামাআ। দুই নম্বর নাম হলো আহলুস সুন্নাহ। এদের নাম কি আর একটা, আহলুস সুন্নাহ। তিন নম্বর, দুইটা একত্র করে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। একটাই এক শ্রেণীর মানুষেরই এই নামগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। কয়টা হলো? তারপরে আরেকটা হলো, চার নম্বর আহলুল হাদিস। আহলুল হাদিস বা এদেরকে আরেকটা না, আসহাবুল হাদিস বলা হয়। আহলুল হাদিস আর আসহাবুল হাদিস যেহেতু শব্দ ভিন্ন, শব্দ একটু আলাদা, এই জন্য যদি বলেন তাহলে বলতে পারেন যে এটা একটা নাম আহলুল হাদিস আসহাবুল হাদিস, দুইটা শব্দের একই অর্থ। তারপরও কয়টা নাম হলো? পাঁচটা। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة،
وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال سبحانه ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. وقال النبي صلى الله عليه وسلم إن من كان قبلكم من أهل الكتاب افترقوا على 72 ملة وإن هذه الأمة ستفترق على 73 ملة 72 في النار وواحدة في الجنة وهي الجماعة. رواه أبو داود في سننه والدارمي في سننه. الحمد لله বীর হাটাব এলাকায় অবস্থিত আল জামিয়া সালাফিয়ার উদ্যোগে আয়োজিত ইসলামী এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশ্বব্যাপী প্রসিদ্ধি অর্জনকারী শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং তার সঙ্গে এই আয়োজনে যারা সহযোগী হিসেবে রয়েছেন এবং এই মাহফিলে যারা বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে সমবেত হয়েছেন, আল্লাহ তবারক তাআলা সকলকে যেন এই মাহফিলের ওসিলায় কবুল করে নেন, এই মাহফিলের ওসিলায় সবার গুনাহ খাতাকে আল্লাহ তবারক তাআলা মাফ করে জান্নাতের অধিকারী বানিয়ে দেন এবং জাহান্নাম থেকে নাজাত দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তবারক তাআলার কাছে আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তবারক তাআলা যেন এই প্রতিষ্ঠানটিকে কিয়ামত কাল পর্যন্ত কায়েম দায়েম রাখেন এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ তবারক তাআলা সহি দিন নির্ভেজাল দিনের প্রচার এবং প্রসারের ব্যবস্থা করেন। আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের খিদমত সেবা সারা বাংলাদেশে নাম করেছে, সারা বাংলাদেশের জনগণের কাছে বরং বিশ্বব্যাপী
বিশেষভাবে বাংলা ভাষাভাষীদের কাছে এর নাম সুনাম সুখ্যাতি ইতিমধ্যে প্রচারিত হয়েছে। আল্লাহ তবারক ওয়া তাআলা একে কবুল করুন, আল্লাহুম্মা আমিন, এবং উত্তরোত্তর এর উন্নতি এবং অগ্রগতির ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে আল ফিরকান নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। আল ফিরকান নাজিয়া এতটুকুই শুধু আমার বিষয়। এখন আল ফিরকান নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দল বলতে কি বুঝায়, এদের সম্পর্কে কোরআন সুন্নাতে কি কি আলোচনা এসেছে, এরা কিভাবে মুক্তিপ্রাপ্ত দল হলো, এদের কর্মকাণ্ড কি, এদের আলামত কি, এদেরকে কিভাবে চেনা যাবে, ইত্যাদি বিষয়গুলো এই আলোচনার ভিতরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তবারক ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল ফিরকান নাজিয়া এদের সম্পর্কে কোরআন এবং সুন্নার ভিতরে অনেক দলিল প্রমাণ রয়েছে। কোরআনের আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদিসে বর্ণনা এসেছে। ফিরকান নাজিয়া মূলত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে এই ফিরকা বা এই নামটা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ভাষায় এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ এবং সুনান গ্রন্থের ভিতরে, আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজা ইত্যাদি হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। ফিরকা নাজিয়া সম্পর্কে আল্লাহ তবারক ওয়া তাআলা কোরআনে বান্দাদেরকে একতাবদ্ধ থাকার আদেশ দিয়েছেন। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরো সবাই মিলে, ওয়ালা তাফাররাকু, খবরদার বিভক্ত হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না, দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না। এই যে আল্লাহ তবারক ওয়া তাআলার নির্দেশ, ঐক্যবদ্ধ থাকো, বিভক্ত হয়ে না, এই ঐক্যবদ্ধ লোকগুলোকে ফিরকা নাজিয়া বলা হয়। ফিরকা নাজিয়া বলা হয় ঐক্যবদ্ধ লোকগুলোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরে বলেছেন, এই আয়াতের তাফসীরে অনেক হাদিস এসেছে যা সুনান এবং মাসানিদের গ্রন্থে এসেছে। যেমন একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মান কানা কাবলাকুম মিন আহলিল কিতাব, এবং কোন কোন বর্ণনায় এইভাবে এসেছে, ইফতারাকাত বনু ইসরাঈলা ইলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা ওয়া সাতাফতারিকু উম্মতি ইলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহা ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিভিন্ন হাদিসের ভিতরে সাহাবায়ে কিরামকে জানিয়েছিলেন সেই যুগে যে বানু ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছিল, আর এই উম্মত অর্থাৎ উম্মতে মুহাম্মাদি আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার, সবগুলো জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের আগুনের অধিবাসী হবে। ইল্লা ওয়াহিদা, একটি বাদে, একটি 73-এর মধ্যে একটি দল জাহান্নামের অধিবাসী হবে না। তার মানে এরা কি জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত, জাহান্নাম থেকে তারা কি নাজাত প্রাপ্ত। এখান থেকেই বলা হয় নাজাত প্রাপ্ত দল। তো নাজাত প্রাপ্ত, জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত, এই জন্য এদের নাম রাখা হয় নাজাত প্রাপ্ত দল। আর এরা হলো ঐক্যের দল। কিসের দল? ঐক্যের দল। আর যারা জাহান্নামে যাবে তারা হলো বিভক্তির দল, তারা অনৈক্যের দল। 72, এটা অনৈক্যের সংখ্যা না, 72 দলে যারা বিভক্ত হয়ে গেছে তাদেরকে কি বলা হবে? 72 দলে ঐক্যবদ্ধ, কি 72 দলে বিভক্ত, 72 দলে অনৈক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেও বলেছেন, সিন্তানি ওয়া সাবউনা ফিন্নার, 72টা দল জাহান্নামে যাবে, ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাতি, একটি দল জান্নাতে যাবে। তাহলে যারা নাজাত প্রাপ্ত এরাই হলো জান্নাতি দল। তাহলে নাজাত প্রাপ্ত দল আমরা বলবো যাদেরকে, ওরা ওদের আবার আরেকটা নাম আছে কি, ওরা হলো আহলুল জান্নাত, জান্নাতের দল, জান্নাতের অধিবাসী হবে তারা। তাহলে দুইটা একই হাদিস থেকে দুইটা নাম পাওয়া যায়, একটা হলো নাজাত প্রাপ্ত দল আর একটা হলো জান্নাতে যাওয়া দল, জান্নাতি দল। যেকোনো একটা বললেই চলে। এই নাজাত প্রাপ্ত দলের কিন্তু অনেকগুলো নাম পাওয়া যায়। কতগুলো নাম পাওয়া যায়? প্রায় 7-8টা মতো নাম আছে। এক নম্বর হলো, এদের নাম এক নম্বর কি, আল জামাআ। দুই নম্বর নাম হলো আহলুস সুন্নাহ, এদের নাম কি আরেকটা, আহলুস সুন্নাহ। তিন নম্বর, দুইটা একত্র করে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, একটাই এক শ্রেণীর মানুষেরই এই নামগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। কয়টা হলো? তারপরে আরেকটা হলো 4 নম্বর, আহলুল হাদিস, আহলুল হাদিস বা এদেরকে আরেকটা না আসহাবুল হাদিস বলা হয়। আহলুল হাদিস আর আসহাবুল হাদিস যেহেতু শব্দ ভিন্ন, শব্দ একটু আলাদা, এই জন্য যদি বলেন তাহলে বলতে পারেন যে এটা একটা নাম আহলুল হাদিস আসহাবুল হাদিস, দুইটা শব্দের একই অর্থ। তারপরও কয়টা নাম হলো? 5টা। এদেরকে এদেরকে এদের আরেকটা নাম হলো আল আসারিয়া, এদেরকে কি বলা হয়, আল আসারিয়া অথবা আহলুল আসার, আহলুল আসার। হাদিসের আরেকটা সমর্থবোধক শব্দ হলো আসার। হাদিস আর আসারে পার্থক্য আছে, আবার একই অর্থ দান করে। এই দৃষ্টিকোণ থেকে এদের নাম হলো কি, আল আসারিয়া অথবা আহলুল আসার। আরেকটা তাদের নাম হলো আল ফিরকাতুন নাজিয়া,
আল ফিরকাতুন নাজিয়া। তাহলে ছয় নম্বর বা সাত নম্বর হলো, আর একটা হলো আত্তায়েফাল মনসুরা, আর একটা হলো আত্তায়েফাল মনসুরা, আর একটা নাম হলো আসসালাফিয়া, আসসালাফিয়ুন। এইসব নামগুলো এদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তায়েফা মনসুরা। আলহামদুলিল্লাহ আল্লাহ তবারক তাআলা এদের সম্পর্কে কোরআনে এইভাবে বলছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তাফসীর সহ এই আয়াতটা আমাদের খুবই দরকার। ইয়াউমা তাবয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ফামাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ سُورَةُ آلِ عِمْرَانِ 106 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কিয়ামত দিবসের কথা বলছেন, দুই শ্রেণীর মানুষের কথা। কিয়ামতের দিন, সেদিন কিছু চেহারা কালিমা লিপ্ত হবে আর কিছু চেহারা হাস্যোজ্জ্বল হবে। আল্লাহ বলছেন, যাদের চেহারা কালিমা লিপ্ত হবে তাদেরকে বলা হবে আকাফর তুম বাদা ইমানিকুম, তোমরা ইমান আনার পর কুফরি করেছিলে আল্লাহর সাথে, ফাযুকুল আযাবে মা কুনতুম তাকফুরুন, অতএব তোমরা আযাব আস্বাদন করো তোমাদের কুফরি করা, ইমানের পরে কুফরি করার বিনিময় হিসেবে। ওয়াম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম, কিন্তু যাদের চেহারা হাস্যোজ্জ্বল হবে, যাদের চেহারা শুভ্র হবে, তাদেরকে বলা হবে কি, ফি রহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তারা আল্লাহর রহমতের ভিতরে চিরদিন বসবাস করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীরে বলছেন যে যাদের চেহারা কালো হবে তারা হলো আহলুল বিদআ, বেদাতপন্থী, আর যাদের চেহারা হবে হাস্যোজ্জ্বল শুভ্র তারা হচ্ছে আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের যুগ থেকে এই পরিভাষাগুলো চলে আসছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ নামে কতগুলো বেদাতি লোকের জন্ম হয়েছে, যারা আহলুস সুন্নাহ জামাত নিজেদের পরিচয় দিয়ে থাকে এবং নিজেদেরকে সুন্নি দাবি করে থাকে। এই জন্য আমাদেরকে এখন আহলুস সুন্নাহ প্রকার করতে হবে, প্রচলিত আহলুস সুন্নাহ আর প্রকৃত আহলুস সুন্নাহ। প্রচলিত আহলুস সুন্নাহ কারা, যারা নাম প্রচার করে বেড়ায়, নাম প্রচার করে বেড়ায় আর নিজেদেরকে সুন্নি সুন্নি বলে, যেখানে সেখানে সুন্নি সুন্নি সাইনবোর্ড, সুন্নি সুন্নি বিভিন্ন আয়োজন, সুন্নি মাহফিল, সুন্নি অনুষ্ঠান, এই যে সুন্নি আর আহলুস সুন্নাহ যারা বলে, এরা হলো প্রচলিত আহলুস সুন্নাহ বা বেদাতি আহলুস সুন্নাহ। কি বেদাতি আহলুস সুন্নাহ? আর প্রকৃত আহলুস সুন্নাহ যাদের আলোচনা আজকে আমরা করছি, যাদের আলোচনা আজকে এই মাহফিলে আমরা শুনছি, এরা হলো প্রকৃত আহলুস সুন্নাহ, সুন্নতি আহলুস সুন্নাহ, এরা হলো প্রকৃত সুন্নি। ওই বেদাতি আহলুস সুন্নাহ হওয়ার জন্য আপনাদের তাদেরকে কোরআন সুন্নাহ পড়া লাগে না, কি করতে হয়, সাইনবোর্ড লেখা লাগে, সাইনবোর্ড ব্যানার এগুলো লাগে, কোরআন
পড়ার পক্ষে না, খালি সাইনবোর্ড আর ব্যানার আর সুন্নি সুন্না আহলে সুন্না এগুলো খালি প্রচার করা। আর কি করতে হয়? মিটিং মিছিল করতে হয়, আর হইচই করতে হয়, জশ্নে জুলুস করতে হয়, আর ফুটপাতে তাদের জশ্নে জুলুস করে বেড়াইতে হয়। আর এদের ঈদে মিলাদুন্নবী নামক একটা ফরজ, এই ঈদে মিলাদুন্নবী নামক ফরজ তাদের পালন করতে হয়। আর মিলাদ কিয়াম এদের উপরে ফরজ করেছেন, হ্যাঁ মিলাদ কিয়াম তাদের উপরে ফরজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের নূরের নবী, জাতি নূরের নবী, নবী এবং তাদের পীর মুর্শিদেরা গায়েব জানে, এইসব আকিদাওয়ালারা হলো আহলে সুন্নাহ। মানে কোরআনে যা আকিদা আছে এই আকিদা গুলোর বিপরীত আকিদাই হলো এই প্রচলিত আহলে সুন্নাহর আকিদা। এদের এরা কখনো কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না। এরা কি করে? এদের অনেক সময় ব্যাস লাগাই নেয় আহলে সুন্নাহ, সবুজ পাগড়ি, সবুজ পোশাক, সবুজ টুপি, বুঝেছেন? এদের আহলে সুন্নাহ হওয়ার জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী চলার কোনো প্রয়োজন নাই। কিন্তু আহলে সুন্নাহ প্রকৃত যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, তাদের অবশ্যই কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক থাকতে হবে। তা আলহামদুলিল্লাহ, তা আহলে সুন্নাহর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সম্পর্কে কোরআনে যে সমস্ত আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম, ওই মুশরিকদের অন্তর্ভুক্ত যারা তাদের দ্বীনকে পৃথক করে ফেলেছে, ও কানু শিয়ান, এবং তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে, কুল্লু হিযবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তাদের কাছে যা কিছু রয়েছে এই নিয়ে তারা খুশি, মহা খুশি। সূরা রোম 32 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন হাদিসে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে বলছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান বিয়াদিহি সুম্মা ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একদিন একটা রেখা এঁকে দিলেন, রেখা টানলেন, তারপরে বললেন, হাত দিয়ে একটা রেখা টেনে বললেন, হাযা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর পথ, এটা হলো আল্লাহর রাস্তা, ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এবং অনেকগুলো রাস্তা, অনেকগুলো রেখা টেনে দিলেন এই সরল রেখার ডানে এবং বামে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযিহি সুবুল, এগুলো হলো বিভিন্ন রাস্তা, বিক্ষিপ্ত কতগুলো রাস্তা, লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শায়তানুন ইয়াদউ ইলাইহি, এই রাস্তাগুলোর কোনো একটা রাস্তাতে, রাস্তার পথ প্রদর্শক শয়তান ছাড়া আর কেউ নাই। ডানে বামে যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোর পথ প্রদর্শককে শয়তান, ইবলিস, ইবলিস শয়তান হলো এগুলোর পথ প্রদর্শক। এই এদিকে যান, এদিকে যান, এদিকে যান, এদিকে যান, এদিকে যান, সোজা দিকে যাইতেই দিবে না, সোজা পথে যাইতেই দিবে না, বলবে এদিকে যান, ডানে যান, এই বামে যান, শয়তান। আল্লাহ রসুল বলেই দিচ্ছেন এরা শয়তান। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের আয়াত তেলাওয়াত করেন, সূরা নামের 153 নম্বর আয়াত, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. الله বলছেন এটাই হলো এই যে রাস্তা যেটা সোজা দাগ টেনেছিলেন, সোজা রেখা যেটা টেনেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটার দিকে ইঙ্গিত করে বলছেন, হাদা ওয়ান হাদা সিরাতি, এইটাই হচ্ছে আমার পথ। কোরআনের আয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত করে বলছেন এটাই হলো আমার পথ, তার মানে কোরআনের আয়াত হলে আল্লাহর বক্তব্য, এটাই হলো আমার পথ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে
দেখিয়েছেন এটা আল্লাহর পথ, মুস্তাকিমান সোজা, ফাত্তাবিউহু, অতএব এটারই তোমরা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, খবরদার তোমরা এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ডানে বামে যে দাগগুলো আছে, রাস্তাগুলো আছে, এগুলোর অনুসরণ করবে না। তারপরে আল্লাহ আল্লাহ তবরক বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি, এর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আলহামদুলিল্লাহ, তো ফিরকা নাজিয়া এরা হলো সরল সোজা পথ, পথের অনুসারী, আর যারা ফেরাক হালেকা, ধ্বংসপ্রাপ্ত যারা দল, তারা হচ্ছে ডানে বামের যে সমস্ত পথ রয়েছে এগুলোর তারা অনুসারী। ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহ উনি বলেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি নাম হচ্ছে, সেটা হলো কি, আসহাবুল হাদিস। তিনি বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মান হুম। ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন যে এই ফিরকা নাজিয়া এরা হচ্ছে আহলুল হাদিস, নাজাত প্রাপ্ত দল, যারা জাহান্নামে যাবে না, 72টা জাহান্নামী দল, একটাই জান্নাতি দল। এই জান্নাতি দলটার সম্পর্কে বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মান হুম, এরা যদি আহলুল হাদিস, আসহাবুল হাদিস, হাদিস পন্থীদের দল না হয়, তাহলে আমি জানি না এরা কারা। এমনি ভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনিও বলছেন গুনিয়াতুত তালেবিনের ভিতরে, আম্মাল ফিরকা নাজিয়া ফাহিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামা ওয়া আহলুস সুন্নাহ লা ইসমা লাহুম। ফিরকা নাজিয়া হচ্ছে, এরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দল, ফিরকা নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল, এরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর একটি মাত্র আমি নাম জানি, সেটা হলো হুম আসহাবুল হাদিস, তারা হচ্ছে আসহাবুল হাদিস বা আহলুল হাদিস। আসহাব আর আহল শব্দের অর্থ একই। তা আলহামদুলিল্লাহ, এটা মোটামুটি এই নামের একটা আমরা পরিচয় জানতে পারলাম না, এবং বেশ কয়েকটা নাম রয়েছে এদের, এটা আমরা জানতে পারলাম। এখন এদের কাম কি, নাজাতপ্রাপ্ত দলের কাম কি, এইটা আমাদের একটু জানা দরকার। তো বিভিন্ন হাদিস থেকে এদের কাম পাওয়া যায়, বিভিন্ন হাদিস থেকে এদের কাম। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাক্তু ফীকুম শাইআইনি লান তাদিল্লু বাদাহুমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি ওয়া লান ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাওম। সহিহুল জামির মধ্যে এই হাদিসটি এসেছে, মুআত্তা মালিক, মুস্তাদরাক হাকিম ইত্যাদি গ্রন্থেও এসেছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, সেটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, আহলুস সুন্নাহ বা ফিরকায়ে নাজিয়ার প্রথম কাজ হলো যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছেড়ে গেছেন এইটাই তারা আঁকড়ে ধরে থাকে। কি, তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, একটি হলো লান তাযিল্লু বাদাহুমা, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোন কোন বর্ণনায় আছে তোমরা এই দুটি জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নতি, আমার সুন্নাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সুন্নাহ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে সুন্নাহ এবং হাদিস একই জিনিস। সুন্নাহ সালাফে সালেহিনের দৃষ্টিতে সুন্নাহ, সুন্নাহ হলো বেদাতের বিপরীত জিনিস, এটাকে বলা হয় সুন্নাহ।
আর আরেকটা সুন্নাহ আছে যেটা আমাদের দেশের মৌলভী সাহেবরা বুঝে খুব ভালো বুঝে, সেটা হলো কি সুন্নাহ বলতে ফরজের বিপরীত যেটা সুন্নাহ, ফরজের বিপরীত সুন্নাহ যেটা করলে সওয়াব, না করলে হয়তো তাকে শাসন করা হতে পারে কিন্তু তার শাস্তি নাই, তাকে হয়তো দোষারোপ করা হইতে পারে কিন্তু তাকে শাস্তি দেওয়া যাবে না, শাস্তি নাই, এরকম আমলকে কি বলা হয় সুন্নাহ। আমাদের দেশের আলেম ওলামারা প্রায় বেদাতিরা একেবারে 100% 100% তারা সুন্নাহ বলতে ফরজের বিপরীত যেটা সুন্নাহ এটাই বুঝে, কিন্তু বেদাতের বিপরীত সুন্নাহ হাজারে একজনও বুঝে না, বেদাতের বিপরীত সুন্নাহ যেটা এটা হাজারেও একজন বুঝে না, বুঝেছেন? এই জন্য ওরা বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুন্নাহ দিয়ে গেছেন, তোমরা হাদিস মানো কেন? হ্যাঁ, বোকার দল, বুঝেছেন? মুহাদ্দিসিনে কেরাম যারা হলো সুন্নার বর্ণনাকারী, যারা রাসূলের হাদিসের বর্ণনাকারী, তারা সুন্নাহ বলতে বুঝায় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু বর্ণিত হয়েছে তার কথা কাজ সমর্থন, তার আখলাক চরিত্র, তার দৈহিক গঠন, আখলাক আচরণ, এ সব কিছুই সুন্নার অন্তর্ভুক্ত, এই সব কিছু আমার হাদিসের অন্তর্ভুক্ত, আলহামদুলিল্লাহ। এই দৃষ্টিতে সুন্নতি এবং সুন্নাহ সম্পর্কে একজন সাহাবী উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা জিবরিল ইয়ানজিলু বিসুন্নতি কামা ইয়ানজিলু বিল কুরআন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাহ নিয়ে নাজিল হতেন যেভাবে কোরআন নিয়েও নাজিল হইতেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাহ নিয়ে ওইভাবে নাজিল হইতেন, এটা তো বোঝাই যায় সূরা নাজমের আয়াত থেকে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি হাওয়া থেকে খেয়াল খুশি থেকে কোনো কথা বলেন না, যা বলেন তিনি ওয়াহির ভিত্তিতে কথা বলেন, আলহামদুলিল্লাহ। এই এই কারণে এটা তো ওয়াহি, আর এই ওয়াহির ব্যাপারেও উকবা বিন আমির রাদিয়াল্লাহু মুসনাদ ইবনে সাহিবের মধ্যে এসেছে, উকবা বিন আমির রাদিয়াল্লাহু বলছেন, ইয়ানজিলু বিল বিসুন্নতি কামা ইয়ানজিলু বিল কোরআন, যেভাবে জিবরিল সুন্নাহ নিয়ে নাজিল হতেন যেভাবে কোরআন নিয়ে নাজিল হতেন, আলহামদুলিল্লাহ। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াতাফাররাকা, এই কোরআন এবং সুন্নাহ দুইটা হলো এক এক জিনিস, এক জিনিস বলতে কি আনুগত্যের দিক থেকে, অনুসরণের দিক থেকে, পালন করার গুরুত্বের দিক থেকে এক, লাইয়াতা ফাররাকা, এই দুটি কখনো একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হবে না, হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউযু, কিয়ামতের দিন হাউজে কাউসার পর্যন্ত অবিচ্ছিন্ন অবস্থায় আমার কাছে এই কোরআন এবং সুন্নাহ জমা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কাছে পৌঁছাবেন। এই দুটি যারা অনুসরণ করে কখন, তারা হলো কি ফিরকা নাজিয়া, কারা যারা কোরআন সুন্নাহর অনুসরণ করে, বুঝেছেন না? আল্লাহ রাসূল কয়টা ছেড়ে গেলেন? দুটো ছেড়ে গেছেন, কিন্তু আরেক শ্রেণীর মুসলমান আছে বলছে দুটার সাথে আরো আমরা বেশি অনুসরণ করি, কি ইজমা কিয়াস করে না, তারপরে আরো কি অনুসরণ করে, মাযহাব তরিকা, এগুলো হবে না, হবে না, এগুলো কখনো এসব এত অতিরিক্ত এত বেশি কিছু মানার মাধ্যমে আহলে সুন্নাহ নাজাত প্রাপ্ত দলের মধ্যে আসতে পারবে না। রাসূল তাকে মানতে বলেছে, আঁকড়ে ধরতে বলেছে দুটা, ও বলছে আমি 10টা আঁকড়ে ধরছি। হ্যাঁ, আমাদের যুগের যারা আহলুল ফেরাক তারা বলছে কিসের দুইটা, 10টা আঁকড়ে ধরেছে, ইজমা কিয়াস। হ্যাঁ, ইজমা কিয়াস আমরাও মানি, কিন্তু এটা সিরিয়াল নাম্বার নাই, 3 নম্বর সিরিয়াল, 4 নম্বর সিরিয়াল, এটা নাই ইজমা। ওই ইজমা মানি যেই ইজমা কোরআনের ভিতরে থাকে, কোরআনের অনুকূল থাকে, কোরআনের সেবক চাকর চাকরানির মতো কাজ করে।
করে ওই ইজমা মানি, তাহলে আর আলাদা সিরিয়াল নম্বর হবে নাকি, তিন নম্বর হবে না? কিয়াসও আমরা মানি। কোন কিয়াস মানি? যেই কিয়াস কোরআন সুন্নার, কোরআন সুন্নার সেবক সহায়ক, কোরআন সুন্নার চাকর চাকরানি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুলও কিয়াস করেছেন, করতেন। কিন্তু আল্লাহ রসুল বলেছেন তারাক্তু ফিকুম সালাসাত উমুর, তারাক্তু ফিকুম আরবাতু আরবাত আশিয়া, তারাক্তু ফিকুম আরবাত উমুর বলছেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম ইজমা কিয়াস মানতেন, কিন্তু সিরিয়াল রোল নাম্বার তিন চার এরকম ছিল না। ইসলামের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঁচ দিয়েছেন আমাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়টা দিয়ে গেছেন? ইসলাম পাঁচটা ভিত্তি না, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটির উপরে, বলছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? আর আমাদের দেশের মানুষের, আমাদের দেশের মুসলমানদের ভিত্তি হলো 130 ফরজের উপরে। কয় ফরজ বুঝেছেন? এই জন্য এরা ফিরকা নাজিয়া নয়। ফিরকা নাজিয়া কারা? যারা দুটা মানে, যারা ইসলামের ক্ষেত্রে পাঁচটা মানে, কালেমা নামাজ রোজা হজ যাকাত, আর এরা আরো কি মানে? এগুলো তো ইসলামের মৌলিক ফরজ না, এর সাথে আরো ফরজ মানে মাজহাব মানা ফরজ। মাজহাব কয়টা? চার, চার মাজহাবই মানা ফরজ। তাহলে কয় হলো? পাঁচ ফরজ হলো। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ফরজ হলো পাঁচটা, ফিরকা নাজিয়ার ফরজ হলো পাঁচটা, কোরআন সুন্নাহর আঁকড়ে যারা ধরে তাদের ফরজ হলো পাঁচটা, আর আর এদের ফরজ কয়টা? 130টা। এরা ফিরকা নাজিয়া এতগুলো ফরজ আঁকড়ে ধরছে, তারপরে শুধু ফরজ আঁকড়ে 130 ফরজ আঁকড়ে ধরলো, তাই না? এরপরে আল্লাহ তোমরা কথা বলছো আন্না হাজা সিরাতি মুস্তাকিমান, আল্লাহর পথ হলো একটা, আর আল্লাহর তরিকা রাসূলের তরিকা হলো একটা, আর আল্লাহ যেটা নিষেধ করেছেন ওয়ালা তাত্তাবিউ সুবুল, খবরদার তোমরা বিভিন্ন তরিকার অনুসরণ করো না। এরা কি করেছে? এরা বিভিন্ন তরিকায় তৈরি করে নিয়েছে। কত তরিকা? 126 তরিকা। প্রথমে মাজহাব মানা ফরজ, তারপরে আপনাকে চারটা মানতে হবে, তারপরে দ্বিতীয়, এরপরে বলছে তরিকা মানা ফরজ, পীর ধরা ফরজ। যারা এসব আবল তাবল ফরজ গুলো মানে, এরা ফিরকা নাজিয়ার মধ্যে পড়ে না, বুঝেছেন? এরা ফিরকা নাজিয়ার মধ্যে পড়ে না, কারণ বেদুলি কোরআন সুন্নাহ এদেরকে চেনে না। কোরআন সুন্নাহ অনুযায়ী এরা ফিরকা নাজিয়া নয়, এরা হলো ফিরকা বাঙালিয়া, এরা বাঙালি ফেরকা, সব এরা সব বাংলাদেশি ফেরকা, এরা কোরআন সুন্নাহর ফেরকা না। আর আর যে ইসলামের মধ্যে 130 ফরজ থাকে, এটা কি আল্লাহর ইসলাম নাকি? এটা দেশি ইসলাম, এটা বাংলাদেশি ইসলাম, হিন্দুস্তানি ইসলাম। আর যে ইসলামে তরিকা মানতে হয়, আবার তরিকা মানা ফরজ করার পর 126 তরিকা নিয়ে যে ঠেকে গেছে, এটা কি? আল্লাহ বলছেন কোন তরিকা নাই, একটাই তরিকা আমার তরিকা, সেটা আর হুজুরদের তরিকা। আবার বলেছে চিশতিয়া তরিকা, সাবেরিয়া তরিকা, তারপরে তিজানি তরিকা, তারপরে নকশবন্দিয়া, আর আর কি বলে এসব বিদ্ঘটে শব্দগুলো বলেন না, এই শব্দগুলো উচ্চারণ করতে আমাকে খারাপ লাগে, ঘৃণা লাগে। নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, তিজানিয়া, সাজেলিয়া, গাউসিয়া, হ্যাঁ কি জাহান্নামিয়া, সব হলো জাহান্নামিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা তাত্তাবিউ সুবুল, আল্লাহ বলছেন সুবুলের অনুসরণ করো না। আর এই সুবুল গুলোতে কে থাকে? আল্লাহ রসুল বলছেন শয়তান থাকে, আর এরা বলে যে না পীর থাকে, আল্লাহ নাম দিয়েছে শয়তান আর এরা নাম রাখছে পীর মুর্শিদ, বুঝছেন তো? মানে সমর্থবোধক শব্দ, হাদিসের দলিল দ্বারা নাম পাওয়া যাচ্ছে যারা এই যে ডানে বামে বিভিন্ন পথ চলে গেছে, এই যে বিক্ষিপ্ত পথে যারা রয়েছে, এদের সম্পর্কে রাসূল বলছেন
এই পথগুলোতে শয়তান থাকে, আর এরা বলছে পীর মুর্শিদ থাকে। প্রত্যেকটা তরিকা কি থাকে? পীর মুর্শিদ থাকে নাকি? দেখবেন এই সব তরিকার সাজার মধ্যে, এই তরিকার লিস্টের মধ্যে, এই জন্য মোহাম্মদী তরিকাটা আল্লাহ তাদের মুখ থেকে হেফাজত করে দিয়েছেন। ওদের কিতাবে নাই মোহাম্মদী তরিকা, কারণ এই নাপাক তরিকা গুলোর মধ্যে মোহাম্মদী তরিকা থাকতে পারে না, নাই। এই শয়তানি তরিকা, এগুলো শয়তানি তরিকা। বন্ধুগণ, তো ফিরকা নাজিয়া আরেকটা কাজ হলো, তাহলে কি বললেন? ফিরকা নাজিয়া তারা কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে আর কোরআন সুন্নাহ নির্দেশনাকে আঁকড়ে ধরে। আরেকটা তাদের কাজ হলো কি করে? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। একটা আয়াত আছে না সূরা নিসার কত 59 নম্বর আয়াত। হ্যাঁ, এই আয়াতে, এই আয়াত অনুযায়ী ফিরকা নাজিয়া এই আয়াতের সাথে সম্পর্ক আছে। যারা নাজাত প্রাপ্ত ফিরকা তারা কি করে? আগেরটা কি শুনলেন? কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে, এরপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে আঁকড়ে ধরে। যদি আল্লাহ আবার এই আয়াতের বলছে উলুল আমরতাও ধরে, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে অনুসরণ করো, তার রাসূলকে অনুসরণ করো এবং উলুল আমরদের অনুসরণ করো। এরপর আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি উলুল আমরের সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআন সুন্নাহর কোনো সংঘর্ষ লেগে যায়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, বিষয়টি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। এটা কারা করবে? যারা ফিরকা নাজিয়া তাদের কাজ হবে, ফিরকা নাজিয়া যারা হবে তারা কোরআন সুন্নাহ যেহেতু আঁকড়ে ধরেছে, এই কোরআন সুন্নাহর কোনোভাবেই যাতে মান সম্মান ক্ষুণ্ণ না হয়, সর্বাবস্থায় মান সম্মানকে তারা এবং সর্বোচ্চ অধিকারকে তারা সংরক্ষণ করে। যখনই উলুল আমর আমাদের দেশে বলে কি, এই আয়াত দ্বারা কি পাওয়া যায়? ইমাম মানতে হবে। এই আয়াত দ্বারা মাজহাব মানা ফরজ হয়ে গেল। এই মাজহাব এখন কি বলছে? মাজহাবই মানবে আর কোরআন সুন্নাহ মানলে বিভ্রান্ত হয়ে যাবে বলতেছে। বুঝেছেন? উলুল আমর, উলুল আমর তো ফাও না, ফাও তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো, আর ফাও আরেকটা জিনিস বলা হয়েছে উলুল আমর। উলুল আমর যদি কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে পরিচালনা করে তাহলে ওই উলুল আমরকে মানা যাবে। উলুল আমর মানে হলো প্রশাসনিক নেতা, ধর্মীয় নেতা, ইমাম এবং হুকাম, দেশের যারা রাষ্ট্রনায়ক হবেন, রাষ্ট্রপতি হবেন, খলিফা হবেন, ইমাম আজম হবেন। ইমাম আজম বলা হয় যে কোনো ইসলামী রাষ্ট্রের প্রধানকে। তাহলে একে অনুসরণ করতে হবে কতক্ষণ? কোরআন সুন্নাহর অনুকূল যতক্ষণ পর্যন্ত চলবে। আর ফাইন তানাযাতুম যদি কোরআন সুন্নাহর বিপরীত হয়ে যায় তখন কি করতে হবে? উলুল আমরকে ছুঁড়ে মারতে হবে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এটা হলো কাদের কাজ? ফিরকা নাজিয়ার কাজ। কিন্তু যারা ফিরকা নাজিয়া, হ্যাঁ, তারা অবশ্যই ফিরকা নাজিয়ার অন্তর্ভুক্ত হতে পারবে না। যারা বলবে যে না, উলুল আমর এত বড় মানুষ, এত বয়স্ক হুজুর, এত বড় হুজুর, এত বড় পীর সাহেব, 18 লক্ষ মরিদ, 70 লক্ষ মরিদ, এনাকে কিভাবে ছাড়া যায়? যারা ফিরকা নাজিয়ার অন্তর্ভুক্ত নয় তাদের কথা হয় যে এত বড় হুজুরের সাথে বেয়াদবি করা যায় না, অতএব কি করতে হবে? হ্যাঁ, মুরিদদের আদব কি লিখেছে যে মুরিদের ভুলটাকেই শুদ্ধ মনে করিতে হইবে আর পীর সাহেব বড় হুজুরের ভুলটাকেই শুদ্ধ মনে করিতে হইবে আর মুরিদের শুদ্ধটাকেই ভুল মনে করিতে হইবে, নাউজুবিল্লাহ। বুঝেছেন? উলুল আমর মিনকুম, তারা উলুল আমর নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। কিন্তু আমরা যারা ফিরকা নাজিয়া, আবু বকর, এই জন্যই তো সাহাবিদের যুগে ফিরকা নাজিয়ার লোকেরা আবু বকরকে প্রত্যাখ্যান করেছিলেন, করেনি? আবু বকর রাদিয়াল্লাহু যখন কোরআন সুন্নাহর বিপরীতে ফতোয়া দিলেন, দাদি কোনো অংশ পাবে না, নাতির মালের ভিতরে সম্পদে অংশ পাবে না, ফতোয়া দিয়ে দিলেন।
তারপরে তাকে হাদিস শোনানো হলো যে আল্লাহর রাসূল দাদিকে এক ষষ্ঠ অংশ দিয়েছেন সম্পদের, আর আপনি বলছেন যে দেওয়া যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন সারেন্ডার করলেন, আবু বকর রাদিয়াল্লাহু ভুল স্বীকার করলেন। আর ভুল ধরলেন কে? একজন প্রজা, আবু বকরের মত লোক, উম্মতে মুহাম্মদের এক নম্বর লোক, তার কথা ঠিক থাকে না। ইবনু আব্বাসকে জিজ্ঞেস করা হলো, ইবনু আব্বাসের কাছে একজন ফতোয়া জিজ্ঞেস করলো, ফতোয়া শুনিয়ে দিলেন এবং নবীর হাদিস দ্বারা দলিল দিয়ে দিলেন, দলিল শুনিয়ে দিলেন। এরপরে লোকটা কি বলতেছে? ওয়ালাকিন কাল আবু বকর ওয়া উমর। লোকটা কি বলল? যে এটা ঘটনাটা ছিল হজ্জের প্রকার নিয়ে, হজ্জে তামাত্তু হজ করা যাবে কি যাবে না। তো উনি বললেন যে তামাত্তু হজ করা যাবে, কয়েকটা হাদিস দ্বারা প্রমাণ করে দিলেন ইবনে আব্বাস। তারপরে ওই লোক বলছে কি, ওয়ালাকিন কাল আবু বকর ওয়া উমর, কিন্তু আবু বকর ওমর বলতেছেন যে না, ইফরাদ করাটাই উত্তম, তামাত্তু করা যাবে না, এটা কি হবে? তখন ইবনে আব্বাস কি বললেন? উলুল আমর না, উলুল আমর ছিলেন আবু বকর ওমর, এবং আমাদের এই সব এই 500 কোটি নম্বরের উলুল আমর না, যেই উলুল আমর গুলো বাংলাদেশি উলুল আমর না, ওরা ছিল 500 কোটি, এরা হলো 5000 কোটি নম্বরের সিরিয়াল, এক নম্বরের সিরিয়ালের উলুল আমর, উলুল আমর আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু। সে সম্পর্কে ইবনে আব্বাস বলছেন কি, ইউশিকু আন তানজিল আলাইকুম হিজারাতুন মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর, অচিরেই তোমরা এমন একটা অপরাধ করেছো, এই অপরাধের জন্য তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজবের পাথর নাজিল হওয়া উচিত, গজবের পাথর নাজিল হতে পারে আশঙ্কা আছে। কারণ কি? আমি তোমাদেরকে রাসূলের হাদিস বললাম, আর তোমরা বলছো আবু বকর ওমর। কিসের আবু বকর ওমর? আবু বকরের কারাকড়িও মূল্য নাই রাসূলের হাদিসের কাছে। তো তোমার এইসব সারমুনাই আর সরসিনা আর আবু হানিফা রাহিমাহুল্লাহ আর ইমাম শাফি আর ইমাম আহমদ বিন হাম্বলের কি মূল্য হইতে পারে? এই উম্মতের ফার্স্ট সেকেন্ড যিনি, তাদের কথা অনুসরণ করা যদি এত বড় অপরাধ হয় যে কি, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে গজবের পাথর নাজিল হবে। আলহামদুলিল্লাহ, এদের আরেকটা কাজ হলো তাওহীদের উপরে তারা কায়েম থাকে। তাওহীদ এটা এক নম্বরে বলা উচিত ছিল, তাওহীদ, তারা হবে তাওহীদবাদী। এই দেশে দেখবেন যারা ফিরকা নাজিয়া না, তারা তাওহীদ থেকে অনেক দূরে সরে গেছে, বিভিন্নভাবে দূরে সরে গেছে তারা, এমনকি জাহিলি যুগের চেয়েও মারাত্মক ধরনের শিরক এবং কুফরিতে আটকা পড়ে গেছে। অথচ তারা বলছে সুন্নি জামাত আহলুস সুন্নাহ নাউজুবিল্লাহ। হ্যাঁ, তারা কি বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, মরেননি। অথচ আবু বকর বলেছিলেন যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করে সে যেন জেনে নেয় মুহাম্মদ মারা গেছে। মুহাম্মদের ইবাদত কিভাবে হয়? মুহাম্মদকে যদি জীবিত বলা হয়, এটা কে বলেছিল? ওমর বলেছিলেন। ওমর প্রভাবিত হয়ে বলেছিলেন যে বলবে মুহাম্মদ মারা গেছে তাকেই আমি হত্যা করব। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়াজ করলেন, ওয়াজ করার পরে এই কথাটা বললেন, যে ব্যক্তি বলবে যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করত সে জানো। দেখবেন আমাদের দেশে সব দেওবন্দি বিরলবিরা এই অর্থে আবু বকর রাদিয়াল্লাহু এই ভাষণের আলোকে সব হলো মুহাম্মদের ইবাদতকারী যারা হায়াতুন নবী বিশ্বাস করে। হ্যাঁ, রাসূল জীবিত, হ্যাঁ, সেটা বারজখি জীবনে, কবরের ভিতরে জীবিত, শুধু জীবিত বললেও কাফের মুশরিক মুরতাদ নাউজুবিল্লাহ। তারপরে এরাই কি গাউস কুতুবের আবিষ্কারক? গাউসে আজম, গাউস কুতুবুল আলম, কুতুবুল আকতাব কারা আবিষ্কার করেছে? এই দেশে যে বিভিন্ন ফেরকার যারা মুরব্বী, যারা প্রধান, তারা এই কথাগুলো বলে থাকে, গাউস কুতুব এবং গাউসে আজম। আবু জাহালরাও এত মারাত্মক শিরকের সন্ধান পায় নাই যা আমাদের দেশের বিভিন্ন এই ফেরকার লোকেরা বলে থাকে। গাউসে আজম একজন মানুষকে বলে থাকে, আব্দুল কাদের জিলানি। তারপরে গাউস কুতুব এগুলো তো তাদের অহরহ তারা বলে থাকে। তারপরে তাবিজ ব্যবসা করে এক্সিলেন্ট এই যে পীর সাহেব মুর্শিদরা, তাবিজ ব্যবসা, তারপর বিভিন্ন ধরনের ইত্যাদি। আলহামদুলিল্লাহ, এরপরে দু একটা কথা, এদের আলামত, এদের কিছু আলামত আছে, আমি সংক্ষেপ করে ফেললাম। আলামতগুলো হলো যে এদের সংখ্যা খুবই কম থাকবে। আলামত কি?
ফিরকা নাজির আলামত হলো এক নম্বর আলামত, এদের সংখ্যা খুবই কম থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? 72 এর তুলনায় এক, 72 এর তুলনায় এক, শত্রুতাকারীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। হ্যাঁ, আর আরেকটা হলো, এর আরেকটা আলামত হলো যে এরা কোনো দল গঠন করে না, এরা কোনো দল গঠন করবে না, দল নাই। দেখেন ফিরকা নাজিয়া, আল্লাহ রাসূল বললেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72টাই জাহান্নামী। এদের নাম আছে না? এদের নাম আছে খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, মুরজিয়া, কাদারিয়া ইত্যাদি ইত্যাদি করে নাম আছে, যারা নাম গ্রহণ না করে, কোন নাম না দেয় তারা হলো ফিরকা নাজিয়া। যারা নামওয়ালা তারা সব হলো নামওয়ালা, যারা তারা হলো ফিরকায়ে হালেকা, আর যারা নাম গ্রহণ না করে, নাম ছাড়া আছে, এরাই হলো ফিরকা নাজিয়া। এটা একটা আলামত। কিন্তু আমাদের আমাদের দেশের মুসলমানরা সব নাম দিয়ে দিয়ে আমরা কিন্তু এখন দল করতেছি, নিজামে ইসলাম, খেলাফতে ইসলাম, হেফাজতে ইসলাম, অমুক অমুক তমুক ইসলাম, আর আমরা আহলে হাদিসরাও বিভিন্ন নাম ব্যবহার করতেছি, এগুলো ফিরকা নাজিয়ার মধ্যে পড়ে না। যারা কোন নাম নাম ছাড়া যারা, এরাই হলো ফিরকা নাজিয়া। বুঝেছেন আলামত? এটা নাম নাই। কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুম্মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি, এর উপরে যারা থাকবে, এরাই হলো ফিরকা নাজিয়া, এরাই হলো নাজাত প্রাপ্ত। তাহলে আপনি নাম দিলেই চলে যাবেন, কেটে যাবেন। নাম ছাড়া যারা, নাম গ্রহণ করে নাই যারা, তারাই হলো ফিরকা নাজিয়া। আর আপনি যখন, কারণ নাম নিলে বিভক্তি আসে না, নাম গ্রহণ করলে বিভক্তি। হ্যাঁ, এখনই আমি আজকে যদি, যেমন জানেন আমাদের আমাদের বাংলাদেশেও কি সৌদি আরবে কোনো নাম পাবেন না, এবং এই নাম গ্রহণ করা সৌদি আরব মক্কা মদিনার দেশে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। যেমন আমরা হেফাজতে ইসলাম, নিজামে ইসলাম, অমুক তমুক ইসলাম করেছি না, এগুলো ওই দেশে চলবে না। এই জন্য ওই দেশে কোনো দল নাই, এক দল সবাই একমত, এবাদত এবং আমল রাজনীতি সর্বক্ষেত্রে একমত, দেখবেন কোনো দল নাই। আর আমাদের দেশে হ্যাঁ দেখবেন বিভিন্ন নাম নাম, এমনকি আলাদিস ভাইয়েরাও এই প্রতিযোগিতায় পিছিয়ে নাই, তারাও বিভিন্ন নাম নিয়ে নাম আবিষ্কার করতেই আছে, করতেই আছে। নাউজুবিল্লাহ, কি গোরাবে আহলে হাদিস, জমিয়তে আহলে হাদিস, সুব্বানে আহলে হাদিস, যুব সংঘ আহলে হাদিস, অমুক আহলে হাদিস, তমুক জামাতে আহলে হাদিস, হ্যাঁ অমুক আহলে হাদিস, আমরা এগুলো শুরু করেছি। আর আগামী কালকের জন্য আরো কিছু শব্দ আছে, তায়েফাত আহলে হাদিস, তায়েফাত আহলে হাদিস, আরো মজার নামও আছে, আহলুল জান্নাহ এখনো গঠিত হয় নাই, আহলুল জান্নাহর, আহলুল জান্নাহর কে কে সদস্য হবেন, এটা হলো সবচেয়ে লেটেস্ট এবং চমৎকার একটা নাম, এই নামের কোনো সদস্য এখনো গঠিত হয় নাই। তাও এই নাম নিয়েও যারা দল খুলবে তারাও হলো ফিরকা নাজিয়ার বাইরে চলে যাবে। হ্যাঁ, কারণ কি, ফিরকা নাজিয়ার একটা বাহ্যিক আলামত হলো সংখ্যায় খুব কম হবে। রাসূলের যুগে রাসূল উপদেশ দিতে যে বলেছেন হুযাইফা, হুযাইফাকে শুধু ফিরকা নাজিয়া বলেছেন, একজন সাহাবি, সাহাবির বেঁচে থাকতে আল্লাহ রাসূল বলেছেন ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লিহা, হে হুযাইফা তোমার যুগে যত দল এবং যত ইমাম তৈরি হয়েছে, আমির ওমারা তৈরি হয়েছে, সবগুলোকে ত্যাগ করো। তাহলে থাকলো কয়জন? একজন, একজন। দেখেন কত সংখ্যা কম, এক, ইনি হলেন ফিরকা নাজিয়া। ইবনে মাসউদ বলছেন হুম আহলুল হাক্কি, তারা হলো হকপন্থীদের দল, ওয়ালাউ কুনতা ওয়াহিদান, যদিও সংখ্যায় একজন হও না কেন। বুঝছেন তো, আহলুল ফিরকা নাজিয়ার সর্বনিম্ন সংখ্যা হলো একজন। আমাদের এই দলাদলির যুগে যারা কোনো দলাদলির সাথে জড়াবে না, প্রথম ব্যক্তি যিনি হবেন, ঘোষণা দিবেন কোনো দল করা যাবে না, উনি হলেন ফিরকা নাজিয়ার প্রথম ব্যক্তি। এরপর যতজন যোগ দিবে তারা সবাই ফিরকা নাজিয়ার অন্তর্ভুক্ত, যাদের অনেক নাম আছে, জামাতুল মুসলিমিন ইত্যাদি, নামগুলো আমরা পড়ে শুনিয়েছি, সময় নেই, সময় তো আলোচনা শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমি আমার আলোচনা এখানেই ক্ষান্ত করতেছি। আল্লাহ আমাদের সকলকে হ্যাঁ হক বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ইসাইর মুসলিম ফাস্তাগফির ইন্নাহু আল গফুর রহিম। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।